ভৈরবে ইটালি ফেরত এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তাকে চিকিৎসা দেওয়া দুটি হাসপাতাল লকডাউন এবং নিহতের বাড়ির আশেপাশে চলাচল সীমিত করেছে স্থানীয় প্রশাসন। এদিকে সারা দেশে হোম কোয়ারেন্টিন বাড়ছে মানুষের সংখ্যা। দর্শক, রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, রিপোর্টটি দেখুন। কিশোরগঞ্জের ভৈরবে ইতালি ফেরত এক প্রবাসীর মৃত্যু হয়েছে। রবিবার রাতে অসুস্থ বোধ করায় তাকে পরপর দুটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। রাতে হাসপাতালেই মারা যান তিনি। গত 28 ফেব্রুয়ারি ওই প্রবাসী দেশে আসেন। ঢাকা থেকে IEDCR এর একটি প্রতিনিধি দল নমুনা সংগ্রহে তার বাড়ি গেছে। 14 দিন পর্যন্ত উনি ভালোই ছিলেন, তারপর থেকে উনি গত 3-4 দিন ধরে ওনার সর্দি কাশি বা কিছু সিমটম দেখা দেয়। তিনি স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসার জন্য যান এবং পরের দিন আবার উনি যান, তখন ওনার অবস্থা খারাপ হয়ে যাওয়ায় ওই বেসরকারি ক্লিনিক থেকে তাকে পাশের আরেকটি ক্লিনিকে স্থানান্তরিত করা হয়। আমরা খবর পেয়েছি পথিমধ্যে উনি মারা যান। চুয়াডাঙ্গায় প্রতিদিনই হোম কোয়ারেন্টিনে মানুষের সংখ্যা বাড়ছে। জেলায় হোম কোয়ারেন্টিনে রয়েছে 236 জন প্রবাসী, তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলছে। এদিকে করোনা আক্রান্ত সাব্বির আহমেদকে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ খবরে পুরো হাসপাতাল এলাকা ফাঁকা হয়ে গেছে। অন্যদিকে রংপুর বিভাগের 8 জেলায় গত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে 672 জনকে, ছাড়পত্র দেওয়া হয়েছে 2 জনকে। হোম কোয়ারেন্টিনে রোগী বেড়েছে পঞ্চগড়েও 374 জন, জয়পুরহাটে নতুন 22 জন বিদেশ ফেরত হোম কোয়ারেন্টিনে। এ নিয়ে মোট 104 জনকে এ পর্যন্ত হোম কোয়ারেন্টিনে রাখা হলো। খাগড়াছড়িতে বিদেশ ফেরত 255 জনের মধ্যে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল 93 জনকে, তাদের 37 জনকে ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। খাগড়াছড়ি সদর হাসপাতালে আইসোলেশনে রাখা ভারত ফেরত এক নারীকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় 11 সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন। প্রতি হাসপাতালে খোলা হয়েছে করোনা আক্রান্তদের জন্য আলাদা ইউনিট। টাঙ্গাইলে 790 জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টিনে নেয়ার পর 120 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। নতুন করে 290 জন সহ হোম কোয়ারেন্টিনে রয়েছে 670 জন। এদিকে করোনা ভাইরাস সতর্কতায় মেহেরপুর জেলার সব পশুরহাট সাময়িক বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এ ঘোষণার পর এ অঞ্চলের সবচেয়ে বড় পশুরহাট বামনদিনী শিপুর হাটের কেনাবেচা স্থগিত করেছে কর্তৃপক্ষ। নাসরিন গীতি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।